শামিমা নামের একটি মেয়ে, আমাদের সবার প্রিয় কন্যা, কারো বোন সারা ইসলামের কিডনি নিয়ে এখানে উপবিষ্ট হয়েছিলেন। আমি নিজের আবেগকে ধরে রাখতে পারলাম না। উনি সুস্থ, উনি আজকে পহেলা ফাল্গুন মনে হচ্ছে, 13ই ফেব্রুয়ারি। উনি একটি হলুদ শাড়ি পরে মাথায় গাজরা একটা ফুল লাগিয়ে, যেটা আমার স্যারের খুব প্রিয় ছিল, আপনারা দেখবেন বিভিন্ন ছবিতে পত্রপত্রিকায় ওর একটা মাথায় ফুল গোজা সুন্দর করে সেজে, যেটি আমার জন্মদিন ছিল গত 13ই অগাস্ট। সেজে এসেছিল আমার জয়িতা ফাউন্ডেশনে ফুড কোর্টটিতে। তো আজকে শামিমাকেও দেখলাম ফুল দিয়ে সেজে স্টেজে উঠেছে। আমার মনটি এত ভারাক্রান্ত আমার হৃদয়, তারপরেও মনটা আন্দোলিত হয়ে উঠল যে আমার সারার কিডনি তার কাছে আছে, আমার সারা বেঁচে আছে। তার কিছুক্ষণ পর দেখলাম যিনি ফেরদৌসি আপা, সম্মানিত শিক্ষক, উনি ওনার কর্নিয়া, সারার কর্নিয়া নিয়ে একটি চোখে পৃথিবীর আলো দেখছেন। এটিও আমাকে ভীষণভাবে একদিক দিয়ে কাঁদাচ্ছে, খুশিতে, আনন্দে, আনন্দাশ্রু আমার উনি দেখতে পাচ্ছেন। ওনার বোন, আমি নাম জানি না, আমাকে জড়িয়ে ধরে বলছেন আপনাকে আমি খুঁজছিলাম, আমি পাচ্ছিলাম না। তো এই যে অনুভূতি, এগুলো একান্তই অন্যরকম অনুভূতি। এগুলো আপনাদের সাথে আমি বললাম কারণ আমার আজকে খুবই ভালো লাগছে এগুলো বলতে, কারণ সারাকে আমি সবখানেই, আপনাদের মাঝে, এখানে, ওখানে, সারা দেশে যে আলোড়ন তৈরি করলো বাচ্চাটা, যে পথিকৃত হলো আমাদের অঙ্গদানের, এটাকে বলেছে লিভিং, অনেকে বলছেন, আমি একটু নিজেও সন্দিহান আছি এটাকে আমি কি বলবো, মরণোত্তর বলবো নাকি লিভিং বলবো, আমাকে একটু যদি কেউ সাহায্য করতেন। ক্যাডাভারিকের বাংলা, আচ্ছা, ব্রেন ডেথ, এটা ইতোমধ্যে আমরা জেনেছি যে ব্রেন ডেথ। যাই হোক, সারার এই অবদান বা দান, এটা সারা বাংলাদেশে যে আলোড়ন তৈরি করেছে, এবং শুধু বাংলাদেশে না, ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বে প্রায় যারা বাঙালি আছেন সবাই আজকে সারার নাম জানেন। তো আমি বক্তব্য বেশি বাড়াবো না। যারা এরকম, আমি আগেও বলেছি, যারা মৃত্যু পথযাত্রী অনেকটা নিশ্চিত, তারা অনুগ্রহ করে এগিয়ে আসুন। আমাদের যারা রয়ে গেলেন, যারা রয়ে যাবেন, তাদেরকে আমরা একটু বাঁচাই, বাঁচতে সাহায্য করি।